হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার একটু সকাল সকাল থেকে রান্নাটা স্টার্ট করে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে আজকে যেহেতু সূর্যগ্রহণ, তাই সূর্যগ্রহণ চলাকালীন সময় তো রান্না করা যাবে না। সূর্যগ্রহণটা যে সময় ছাড়ছে তারপরেও রান্না করতে পারবো না, কারণ তখন যদি রান্না করতে বসি তাহলে রাত্রিবেলা গিয়ে খেতে হবে। তাই আজকে আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে সেরে নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমি সূর্যগ্রহণের কিছু ভিডিও শেয়ার করব। কারণ যদি আকাশ পরিষ্কার থাকে আর কি ওই সময়, তাহলে আমি একটু ছাদে গিয়ে একটু ভিডিও করব। কারণ সূর্যগ্রহণটা খালি চোখে তো সেভাবে দেখা যায় না, আর খালি চোখে দেখতেও নেই, চোখ খারাপ হয়ে যাবে। তাই আমি ভাবলাম আজকে একটা সূর্যগ্রহণের ছোট্ট একটু ভিডিও করে আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করি। আর আজকে রান্নাটা এখন আমি টিফিনটা করে নেবো ঝটপট করে, আর তারপরে আমি আজকে যে স্পেশালটা, মানে যে স্পেশাল রান্নাটা করবো যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। কারণ মাছের মাথা দিয়ে মুগ ডালটা হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ির খাবার। কারণ আমরা যে অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা যাই না কেন, বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে কিন্তু দুপুরবেলা এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা আমাদের পাতে পড়েই। আর মাছের মাথা দিয়ে এরকম মানে গরম গরম ভাতের সঙ্গে মুগের ডাল, আর তার সঙ্গে একটা মচমচে বেগুনি, জাস্ট জমে যায়। আমার তো সত্যি কথা বলতে আর কিছু দরকারই লাগে না, কারণ আমি ওটা দিয়ে আমি এক থালা ভাত পুরো খেয়ে ফেলতে পারবো। আর তাই আমি ভাবলাম যে আজকে আমার ঘরে একটু মাছের মাথা ছিল, তো ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি করে নিতে হবে, তো তাই আমি মাছের মাথা দিয়ে ডালটাই করে ফেলি, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মাছের মাথা দিয়ে মুগের ডালটা তোমাদেরকে দেখাবো, রান্না বান্না হয়ে গেলে তারপরে আমি একটুখানি ছাদে গিয়ে ভিডিওটা শ্যুট করব, সূর্যগ্রহণের ভিডিওটা। তো চলো চলে যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব সূর্যগ্রহণ দেখতে। চলো যাওয়া যাক রান্নাঘরে। আজকে আমি তোমাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানানোর জন্য এখানে আমি মাছের মাথা নুন হলুদ মাখিয়ে নিয়েছি 100 গ্রামের মতো মুগের ডাল, এটা সোনা মুগ ডাল, আর একটা বড় সাইজের টমেটো কুচি করা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনে জিরে, আর শুকনো লঙ্কা পেস্ট 1 চামচ, আদা রসুন পেস্ট 1 চামচ, 1টি কাঁচা লঙ্কা, আর এখানে আমি নিয়ে নেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, এগুলো সবই পরিমাণ মতন দেবো। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, আর আমি এখানে রান্নাটা সবার শেষে দেবো একটু শাহি গরম মশলা গুঁড়ো, আর পুরো রান্নাটা করবো আমি সর্ষের তেলে। তো এই রান্নাটা একটা অনুষ্ঠান বাড়ির রান্না বলা চলে, কারণ অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে মুগ ডালটা হয়েই থাকে। তো আমার রান্নাটা তোমরা পুরোটা দেখো, আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। চলো এবার মাছের মাথা দিয়ে ডালটা বানিয়ে ফেলা যাক। মাছের মাথা দিয়ে ডালটা বানানোর জন্য আমি কড়াটা গরম করে নিয়ে এর মধ্যে ফার্স্টে মুগের ডালটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ফেললে চলবে না, ডালটা ঠিক একটুখানি লাল একটা কালার আসবে, সেই কালারটা আসা অবধি আমি ডালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ডালটাকে কড়ার মধ্যে দিয়ে রেখে দিলে চলবে না, ভালো করে নাড়তে হবে, নয়তো নিচের ডালগুলো পুড়ে যাবে আর ওপরের ডালগুলো কিন্তু মানে লাল হবে না আর কি। এখানে দেখো আমার ডালটা খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে খুব একটু ঠান্ডা করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ডালটা ভেজে যদি ডালটা আমি ধুয়ে নিই তাহলে ডালের নোংরাগুলো চলে যাবে। এবার ডালটা দেখো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে ডালটাকে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো। প্রেশার কুকারে জলটা ঠিক মাপ মতন দিতে হবে, আর ডালটা প্রেশার কুকারে দেওয়ার পরে এটা আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমরা যদি চাও তো তোমরা ডালটা এমনিও সেদ্ধ করে নিতে পারো। তো
তবে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, তবে ডালের মধ্যে কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকবে আর ডালের মধ্যে নুনের যে ব্যালেন্সটা সেটা বজায় থাকবে, তাই জন্য আমি এটা দিয়ে দিলাম নুন আর কাঁচা লঙ্কা। এবার ডালটা সিদ্ধ হোক, এবার আমি দেখো কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে এই তেলের মধ্যে ঢাকা দিয়ে ভেজে নেব, কারণ যদি ঢাকা না দিয়ে ভাজি তো মাছের মাথাগুলো খুব ফাটবে, তাই জন্য মাছের মাথা ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ভাজতে হবে। তো আমার মাছের মাথাগুলো দেখো খুব সুন্দর করে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একটুও আমার তেল এদিক ওদিক ছেটকানি, কারণ আমি ঢাকনা দিয়ে সব মাছের মাথাগুলো ভেজেছি। এবার ওই বাদবাকি তেলেতেই আমি ফোড়নটা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর দুটো তেজপাতা। শুকনো লঙ্কাটা দেওয়ার সময় আমি কিন্তু একটুখানি ফাটিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ফেটে উঠবে। ফোড়নটা আমার হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে একটু লালচে বাদামি করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি হাফ টিস্পুনের মতো একটুখানি চিনি দিয়ে দেব, তাহলে এখানে পেঁয়াজটা খুব সুন্দর লাল রং চলে আসবে। এটা কিন্তু অপশনাল, তোমরা যদি ডালে মিষ্টিটা পছন্দ না করো তাহলে তোমরা দিও না, যেহেতু পেঁয়াজ রসুন মাছের মাথা দিয়ে ডাল, তাই এখানে কিন্তু চিনিটা দিলে একটুখানি ডালের স্বাদটা অন্যরকম হবে। পেঁয়াজটা দেখো মোটামুটি বেশ সুন্দর একটা লাল রং চলে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার সময় নুনটা দিয়েছিলাম, সুতরাং সেই বুঝে নুনটা দিতে হবে, তাই এখানে আমি এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলোকে তোমরা এখানে না কুচিয়ে তোমরা টমেটোটাকে বাটাও দিতে পারো, টমেটো বাটা। টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে যাওয়া অবধি আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশেও গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আর গোটা ধনে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি পুরো বাটাটাই কিন্তু প্রত্যেকটা বাটাই আমি এক চামচ করে নিয়েছি, মানে আদা রসুন আর জিরে শুকনো লঙ্কা আর ধনেটা আমি এক চামচ করে বাটা নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র একটা ভালো কালার আসার জন্য আমি দিলাম। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আর একটুখানি জল দিয়ে দিলাম আমি, তার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়, তাই অল্প একটু জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে, দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব আর অল্প পরিমাণ একটুখানি এর মধ্যে আমি জল দিয়ে দেব। এখানে
জলটা দেওয়ার পর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রেখে খুব ভালো করে এটাকে নেড়ে মাছের মাথার সঙ্গে এই মানে পেঁয়াজ টমেটো আর মশলার যে কষাটা সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দেখো ডালটাকেও পুরো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা দেখো খুব সুন্দর একটুখানি খাজাও আছে, আবার গলেও গেছে। এরকম ভাবে ডালটা যদি সিদ্ধ করা যায় তাহলে ডালের মাছের মাছ দিয়ে ডালের স্বাদটা খুব ভালো আসে। এবার এটা দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে মাছের মাথার মধ্যে। তারপরে আমি এখানে যে ডালটাকে জল মিশিয়ে নিয়েছি পাতলা করে নিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, আবার একদম ঘনও হয় না, ঠিক মাঝারি হয়। তাই জন্য তোমরা ঠিক এই জলটাকে একটু বুঝে দিতে হবে। আর অনুষ্ঠান বাড়ির যে ডালটা হয় সে ডালটা দেখবে মোটামুটি একটু ঘন, মানে ঘন আবার ঘনও না আবার পাতলাও না, এরকম থাকে। তো আমি সেরকম জলটা দিয়েছি পরিমাণ মতো, সেইভাবে আমি ডালটাকে ফুটে উঠলে আমি ডালটা নাবাবো। দেখো ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর খুব ভালোভাবে ফুটছে ডালটা। একটুখানি আর একটুখানি ফুটবে ডালটা, আর একটুখানি ঘন হবে শুকোবে, ঠিক এরকম অবস্থায় যখন ফুটতে থাকবে সেই সময় আমি ডালের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মানে গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আমি সেটাকে খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দেব। আমি সবার লাস্টে ডালটা হয়ে এসছে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটাও আমি দিচ্ছি কারণ ঘিটা দিলে মাছের মাথা দিয়ে মুগের ডালের যে স্বাদটা খুব ভালো আসে, তাই আমি 1 চামচ এখানে ঘি দিলাম। তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো বা এর থেকে বেশিও দিতে পারো। তো দেখো আমার ডালটা কিন্তু খুব সুন্দর একদম ঠিকঠাক ডাল হয়ে গেছে, কারণ ডালটা দেখো খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও হয়নি। আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ি স্টাইলের মুগের ডাল। তো তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ি স্টাইলের মুগের ডাল। তোমাদের এটা কেমন লাগলো জানিও কিন্তু। আর দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তো চলো যা যাক এবার ছাদে গিয়ে একটু সূর্যগ্রহণ দেখি। হয়তো অনেকটা টাইম পেরিয়েও গেছে কারণ সূর্যগ্রহণ অলরেডি স্টার্ট হয়ে গেছে। চলো যাওয়া যাক ছাদে।